এলিয়েন কি সত্যি আছে? থাকলে তারা কোথায় আছে? এই প্রশ্নগুলি নিশ্চয়ই আপনার মনেও এসেছে। এলিয়েন এখন আমাদের কৌতূহলের বিষয়। সারা বিশ্বের মহাকাশ সংস্থাগুলি এলিয়েন অনুসন্ধানে ব্যস্ত হয়ে পড়েছে। আমেরিকার ওয়াশিংটন ইউনিভার্সিটির গবেষকরা দাবি করছেন, আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসা 2030 সালের মধ্যে এলিয়েন খুঁজে বের করবেন। এলিয়েন খুঁজে বের করার জন্য নাসা ইতিমধ্যেই $178 মিলিয়ন বা আমাদের ভারতীয় মুদ্রায় 1500 কোটি টাকা খরচ করে একটি স্পেস ক্র্যাফট তৈরি করে ফেলেছেন। নাসার এই দাবি সত্য হলে আর কল্পবিজ্ঞানের গল্প কিংবা সায়েন্স ফিকশনের কোনো সিনেমা নয়, সত্যি সত্যি এলিয়েন দেখার সৌভাগ্য হবে আমাদের। মূল ভিডিওয় যাবার আগে চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে রাখুন। বন্ধুরা, আর মাত্র 6 বছর, তারপরেই দেখা মিলবে এলিয়ানের। বিজ্ঞানীরা মনে করছেন আর মাত্র 6 বছরের মধ্যেই ভিন গ্রহের সঙ্গে যোগাযোগ স্থাপন করা সম্ভব হবে। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বে কোটি কোটি গ্যালাক্সি রয়েছে। এই গ্যালাক্সিগুলিতে ভিন্ন ভিন্ন ধরনের সিভিলাইজেশন থাকতে পারে। তারা কোনো না কোনো সময় একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। জ্যোতির্বিজ্ঞানীদের একটি দল কিছু রেডিও সংকেত মহাকাশে পাঠিয়েছিলেন। তাদের অনুমান এই সংকেত 2029 সাল নাগাদ ফেরত আসতে পারে। বন্ধুরা, এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, মানুষের পাঠানো রেডিও সংকেত এলিয়ানদের কাছে পৌঁছাতে কত সময় লাগবে? এলিয়ানদের থেকে বার্তাটি ফেরত আসতে কতদিন লাগতে পারে? এলিয়ানদের পাঠানো রেডিও সংকেত কি ডিকোড করা সম্ভব? সেই টেকনোলজি কি আমাদের কাছে রয়েছে? বিজ্ঞানীরা বহুবার এলিয়ানদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, এখনো পর্যন্ত সাফল্য লাভ করতে না পারলেও এবার নাসার ডিপ স্পেস নেটওয়ার্ক ব্যবহার করে একটি শক্তিশালী রেডিও সংকেত পাঠিয়েছেন বিজ্ঞানীরা। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বিজ্ঞানী রিলে ডেরিকের মতে, রেডিও সংকেত বিশ্লেষণ করে ভিন গ্রহের ইন্টেলিজেন্সি অনুমান করা সম্ভব। এই ধরনের সংকেত যে কোনো সময় যে কোনো এক্সোপ্ল্যানেট থেকে আসতে পারে। মহাবিশ্বে কেউ হয়তো আমাদের মেসেজ কোডিং বা ডিকোডিং করছে। পায়োনিয়ার 10 প্রযুক্তি ব্যবহার করে 2002 সালে একটি মৃত তারার কাছে সংকেত পাঠানো হয়েছিল, যে সংকেত পৌঁছাতে 27 বছর সময় লাগবে। 2029 সালে এলিয়ানদের কাছে আমাদের পাঠানো সেই সংকেত পৌঁছে যাবে। এর আগে 1980 এবং 1983 সালে দুটি তারার উদ্দেশ্যে রেডিও সংকেত পাঠানো হয়েছিল। 2007 সালে একটি তারা থেকে রেডিও সংকেত ফেরত এসেছে। দ্বিতীয় তারা থেকে রেডিও সংকেতটি 2030 সালে ফেরত আসতে পারে বলে বিজ্ঞানীরা অনুমান করছেন। পৃথিবী ছাড়া আর কোথাও কি প্রাণীর অস্তিত্ব রয়েছে? মানুষের বসবাসের যোগ্য গ্রহের অনুসন্ধান বহু বছর ধরেই করে চলেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা দ্রুত খুঁজে বের করার চেষ্টা করছেন মানুষের বসবাসের যোগ্য আর এক পৃথিবী, তা আমাদের সৌরমণ্ডলে হোক কিংবা আমাদের মহাকাশের অন্য কোনো কোনায়। আর এই খোঁজে কার্যত তাক লাগিয়ে দিয়েছেন নাসার জুনো মিশন। আমাদের সোলার সিস্টেমের বৃহত্তম প্ল্যানেট জুপিটার এবং তার উপগ্রহগুলির পর্যবেক্ষণ করছিলেন নাসার একটি স্যাটেলাইট। এই স্যাটেলাইটের পাঠানো তথ্য বিজ্ঞানীদের অবাক করে দেয়। বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতে প্রচুর অক্সিজেনের খোঁজ দেয় স্যাটেলাইটটি। ইউরোপা একটি বরফে ঢাকা উপগ্রহ, যেখানে প্রতি সেকেন্ডে 12 কিলোগ্রাম করে অক্সিজেন তৈরি হচ্ছে। প্রতি 24 ঘন্টায় 1000 টন অক্সিজেন তৈরি হয় ইউরোপাতে, যে অক্সিজেন দিয়ে লক্ষ লক্ষ মানুষ বেঁচে থাকতে পারে অনায়াসে। ইউরোপা বৃহস্পতির চতুর্থ বৃহত্তম উপগ্রহ। 3100 কিলোমিটার ব্যাসের এই গোলকটি পুরো বরফের আস্তরণে ঢাকা। বিজ্ঞানীদের অনুমান, বরফের নিচে একটি মহাসমুদ্র রয়েছে। ইউরোপার এই মহাসমুদ্র অক্সিজেনের উৎস। বরফের ফাটল দিয়ে অনেক সময় জল বেরিয়ে আসে। এই জল পরীক্ষা করতে পারলে বরফের নিচে এলিয়ান আছে কিনা বলা যাবে। তবে বিজ্ঞানীরা বলছেন এখানে এলিয়ান থাকতে পারে, তা ছোট জীবাণু কিংবা ব্যাকটেরিয়ার আকারেও হতে পারে। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের মতে, ইউরোপা ক্লিপারে আধুনিক যন্ত্রপাতি রয়েছে যা ইউরোপার বরফের কোনায় প্রাণ আছে কিনা তাও অনুসন্ধান করতে পারবে। নাসার অনুমান, এখানে এলিয়ান রূপে প্রাণের অস্তিত্ব থাকতে পারে, কারণ এখানে প্রাণের উপযোগী তাপমাত্রা, কার্বন ভিত্তিক অণু এবং শক্তি রূপে সূর্যালোক রয়েছে। নাসা ইউরোপা ক্লিপার নামে একটি মহাকাশ যান তৈরি করেছেন, যেটি আগামী অক্টোবরে লঞ্চ করবে নাসা। 5.5 বছর পর বৃহস্পতির উপগ্রহ ইউরোপাতে পৌঁছাবে ইউরোপা ক্লিপার, যার নির্মাণে নাসা $178 মিলিয়ন খরচ করেছে, ভারতীয় মুদ্রায় প্রায় 1500 কোটি টাকা। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। এমন ইনফরমেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।